আজ আমরা কথা বলবো রোহিত শর্মা কেন 19তম ওভারটা সে ভুবনেশ্বর কুমারকে দিয়েছিল। তার কারণ ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই কিন্তু 19তম ওভার পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে বল করেই হেরেছে, সেখানে কিন্তু 19তম ওভারটা দেওয়ার কোনো মানে হয় না। তাও আবার বা সব থেকে উইকেট মানে ফাস্ট বোলারের মধ্যে বা উইকেট টেকিং অপশান ছিল উমেশ যাদবের কাছে, তো উমেশ যাদব বল আসলে হয়তো ভালো বল করে দিত। তার কারণ ইতিমধ্যে আপনাদের জানা স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে ফেলেছিল, তাও এক ওভারের মধ্যেই, কিন্তু তার পরের ওভারে আর বল দেওয়া হয়নি। অর্থাৎ উমেশ যাদব এখনও দুই ওভার বাকি ছিল। আমি তো ভেবেছিলাম 19তম ওভার উমেশ যাদবকেই দেওয়া হবে, কিন্তু উমেশ যাদবকে দুই ওভার বল করার পরে দেয়নি। প্রথম কারণ রোহিত শর্মা যা বলেছে, ভাই ভুবনেশ্বর কুমারের ওপরে ভাই বিশ্বাস রেখেছে যে ভুবনেশ্বর কুমারের অবশ্যই খারাপ ফর্ম যাচ্ছে, ভাই ভালো ফর্ম চলে আসবে। কবে? ওয়ার্ল্ড কাপ হারার পরে। ভাই ভালো ফর্ম তো ওয়ার্ল্ড কাপ হারার পরেই আসবে, তার কারণ তখন ছোটোখাটো টিম থাকবে। যদি জিম্বাবুয়ের সাথে 19তম ওভার বল করানোর যায়, ফর্ম তো এমনিই ফিরোট আসবে। আমার প্রথম কথা এটাই। আর দ্বিতীয় কথা ভাই, আর একটা আমার দিক থেকে মনে হচ্ছে, কারণ উমেশ যাদবকে কিন্তু ওয়ার্ল্ড কাপে রাখা হয়নি, ওয়ার্ল্ড কাপে রাখা হয়নি, তার মানে যদি ওয়ার্ল্ড কাপে এমন অবশ্যই হবে 19তম ওভার সবসময় ইম্পর্টেন্ট, তো এরকম একটা সিচুয়েশনে তখন উমেশ যাদবকে আর পাবে না, তখন পাবে ভুবনেশ্বর কুমার কিংবা বুমরা। বুমরা 20 ওভার করবে, আর এখন তো বুমরা নেই, তাই ভুবনেশ্বর কুমারকেই করিয়ে দিয়েছে, কারণ হার্শাল প্যাটেলের ওভার শেষ হয়ে গিয়েছিল। তো আমি যা মনে করি ভাই, রোহিত শর্মার ক্যাপ্টেন তো আমার কাছে খারাপ লাগছে, আপনাদের কাছে খারাপ কি ভালো লাগছে এটা আমি জানি না। আর অ্যাসে রোহিত শর্মা ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে সেরকম ভালো পারফরমেন্সও করতে পারছে না ব্যাটিংয়ের দিক থেকেও। আর তোমরা যদি আগের বছরের টি টোয়েন্টি থেকে দেখাও, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে দেখাও, বা 2020 টি টোয়েন্টি রেকর্ডটাও দেখো ভাই, রোহিত শর্মার ভালো পারফরমেন্স নেই টি টোয়েন্টি অ্যাস এ ব্যাটার হিসেবেও। আমি ক্যাপ্টেন ছেড়ে দিলাম, অ্যাস এ ব্যাটার হিসেবেও ভালো পারফরমেন্স নেই রোহিত শর্মার। তো আমি রোহিত শর্মার অতটা ভালো পারফরমেন্স দেখছি না। আরেকটা ব্যাপার আছে হার্শাল প্যাটেল ভাই, হার্শাল প্যাটেল ভাই রোহিত শর্মার ক্যাপ্টেন অবশ্যই দোষ দেবো আমি, তার কারণ হার্শাল প্যাটেল কী ভাই, হার্শাল প্যাটেল যশপ্রীত বুমরা না, যে চোটের পরে এসেই ভালো বল করে দেবে। হার্শাল প্যাটেল এক দুই সিজন আইপিএল ভালো খেলেই ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়েছে, ভালো পারফরমেন্স করেছে, তা বলে এই ভাই চোটের পরে হয়তো পরের ম্যাচে ভালো বল করে দিল, অনেকেই কমেন্ট করবে খারাপ, কিন্তু ভাই হার্শাল প্যাটেল এতটাই মানে এরকমও বলার না যে চোটের পরে এসেই তিনি ভালো বল করবে। উমেশ যাদব অনেক দিন থেকে কনসেন্স মানে ভালোই বল করে আসছে, কন্টিনিউ ভালো বল করে আসছে টেস্ট বলো, কিন্তু হার্শাল প্যাটেলের টেস্টে চলবে না, টেস্ট ওডিআই দেখো, টি টোয়েন্টি দেখো। উমেশ যাদব আমার মতামতে উইকেট টেকার বলার হিসেবে আনে, আর সে উইকেট পেয়েছে, এটাই বড় ব্যাপার। উমেশ যাদবের কামব্যাক অবশ্যই ভালো হয়েছে, কিন্তু হার্শাল প্যাটেলের কামব্যাক ভালো হয়নি, এটা আপনাদেরকে মানতেই হবে। এবং এই কারণ ছিল যে 19তম ওভারে বল দিল না ভাই, এই কারণে বিশ্বকাপের একটা মেন কারণ। তবে আজকে ভিডিও